নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ফেব্রুয়ারি দু যে ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়বে সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড যে ছয় রাশি করতে চলেছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও বারোটি রাশির মধ্যে স্পেশাল ছয়টি রাশি হতে চলেছে মানে এক কথায় দু হাজার ফেব্রুয়ারি মাসে মহা সৌভাগ্যশালী এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজুদ হতে চলেছে দেখুন একটি কথা আমি বারবার বলি আমাদের জীবনে এই অর্থটা হচ্ছে কি গাড়ির পেট্রোলের মতন গাড়ির পেট্রোল না থাকলে যেমন গাড়ি এগায় না অর্থ না থাকলে মানুষের জীবন কিন্তু এগায় না একটা ধাপও কিন্তু এগাতে পারবে না তো ফেব্রুয়ারি মাসে যে ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়বে সেই ছয়টি রাশির নাম আমি একে একে আলোচনা করব কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি অর্থাৎ এই সময়ের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে চলেছে মালামাল লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এই ছয় রাশির নাম প্রথম যে রাশির আমি কথা বলবো তার আগে একটু আপনাদেরকে আমি আলোচনা করি দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে সমস্যাটাকে অতিক্রম করে প্রতিকূল প্রতিকূলতাকে অনুকূল নিয়ে আনানোই কাজ হচ্ছে জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষশাস্ত্র আপনাকে উন্নতির শিকড় চূড়ায় কিন্তু নিয়ে যেতে পারে তবে হ্যাঁ আপনার সেই জায়গাটাতে ছকে কিন্তু থাকা দরকার এটা আমি এক কথায় এখনো বলছি যারা ঋণে পড়ে গেছেন ঋণের উপর ঋণ ওখান থেকে বেরিয়ে বেরিয়ে আসবেন কিভাবে সেটা বুঝতে পারছেন না লিখে রাখুন জ্যোতিষশাস্ত্রই সেই জায়গাটা কিন্তু আপনাকে বার করে নিয়ে আনতে পারবে মাস আসছে শুধু ঋণের টাকা দিতে আপনার সারা মাসি চলে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে অস্থিরতা কর্মের জায়গা নিয়ে সমস্যা এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে সেই জায়গাটা তুলে ধরতে কিন্তু পারে যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে কি করবেন পাচ্ছেন না উপায় কৌশিক রায় আপনার হাত কিন্তু ধরবে আর কৌশিক রায় সবারই কিন্তু হাত ধরে না যার হাত ধরে তাকে কিন্তু টেনে কিন্তু তুলে অর্থাৎ প্রপার রেমিডি আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে এবং এর পাশাপাশি আপনার জন্মছকে কোন কোন জায়গাগুলোতে ডিস্টার্ব রয়েছে তার প্রতিকার প্রতিবেদন যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা বিয়ে হয়ে গেছে বিয়ের পর আপনার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই সময়ের মধ্যে আপনাদের একমাত্র যদি টেনে তুলতে পারে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান প্রপার বিজ্ঞান বিজ্ঞানসম্মত এখানে আমি বারবার বলছি এটা টোটালটা হচ্ছে ম্যাথামেটিক্স অঙ্ক এটা হচ্ছে গণিত এবার অনেকেই বলছেন যে স্যার আপনি বলছেন এই রাশিগুলোর ভালো আমার কবে ভাগ্য ভালো হবে এই জন্য আমি বারবার বলছি নিজস্ব জন্মছক ছক বিশ্লেষণ করুন যারা জন্মছক নেই হস্তরেখা দেখান আপনার হস্তরেখাতে হাতে আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে আপনার ক্ষেত্রে কোথায় সমস্যাগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনি করুন নিশ্চিত রূপে আপনার কিন্তু লাভ কিন্তু হবে এবার আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি যে ছয়টি সৌভাগ্যশালী রাশি সেই সৌভাগ্যশালী ছয়টি রাশির নাম নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশি মানে এক কথায় শোনায় সুয়াগা কারণ কি কারণ তো নিশ্চয় আছে লজিক্যালি আপনার পঞ্চমপতি ভাগ্যভাবে এবং পনেরো তারিখের পর আপনার কর্মভাবে অবস্থান করবে এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনার সপ্তমপতি কর্মভাবে অবস্থান করছে মিথুন রাশির ভাগ্যের দ্বারা যে কোনো কাজ মিডিয়া রেড রিলেটেড জায়গাতে যারা আছেন সেখান থেকে আপনাদের উন্নতি হবে যারা মেডিসিনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকাম আপনাদের বাড়বে এবং এর সাথে সাথে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা পেতে চলেছেন ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন দ্বিতীয় নাম্বার যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ডেলি ইনকাম বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রে ভালো ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এই দু হাজার তেইশ ফেব্রুয়ারি মাসে কিন্তু পেতে চলেছেন অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশি নির্ণায়ক রেজাল পেতে চলেছে পঞ্চমভাবে পঞ্চমপতি রাশির অধিপতি আপনার ক্ষেত্রে কিন্তু মিরাকেল ফল কিন্তু আপনাকে দিবে এবং আপনার ভাগ্যাধিপতি ঠিক চতুর্থভাবে অবস্থান করবে সরাসরি কর্মভাবকে দেখবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি এবং আপনাদের একাদশপতি সরাসরি তেরোই ফেব্রুয়ারি থেকে আপনার লাভ ভাবকে দেখবে আপনাদের লাভ বাড়বে আপনাদের ইনকাম বাড়বে আটকি গেছে এমন টাকাগুলো পেমেন্ট পাচ্ছিলেন না সেই টাকাগুলো আপনাদের কিন্তু পেতে কিন্তু চলেছেন আপনি তুলারাশির মানুষ লিখে রাখুন আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে সরাসরি আপনাদের ধনপতি ধনভাবকে দেখছে এবং সরাসরি বৃহস্পতি আপনার ধনভাবকে দেখছে ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি মকর রাশি ফেব্রুয়ারি মাসে দুনিয়া কাঁপাবে এক কথা আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ হবে আপনাদের আর্থিক স্থিতি মজুত হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মাধিপতি দ্বিতীয়ভাবে কর্মের দ্বারা আপনাদের কিন্তু অর্থ কিন্তু আসবে ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব লাভ কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কর্মক্ষেত্রে উন্নতি এবং দীর্ঘদিন আটকে আছে পেন্ডিং হয়ে আছে এমন কোন কাজ লাভ সফলতা সাকসেস কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে না হওয়া কাজগুলো আপনাদের কিন্তু হতে চলেছে এবং যেহেতু সপ্তম ভাব সপ্তম প্রতি রাশিতে অবস্থান করছে কিনা সরাসরি সপ্তম ভাবকে দেখছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা স্ত্রীর ভাগ্যে আপনার কিছুটা হলো অর্থনৈতিক উন্নতি এবং ডেলি ইনকাম আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু পেতে চলেছে আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং পঞ্চমবর্তী আপনার যখন সাতই সাতই ফেব্রুয়ারি যখন আপনার ভাগ্যভাবে চলে আসবে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে আকর্ষিক অর্থপ্রাপ্তি ফাটকা লটারি শেয়ার জুয়া থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন আপনি বিশ্ব রাশির মানুষ এই সময় কিন্তু প্রভূত উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে আপনাদের মান সম্মান খ্যাতি আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে কারণ একাদশ প্রতি ধনভাবে অবস্থান করছে আপনাদের ধনের ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে এবং এর পাশাপাশি আপনাদের আরেকটি কথা আপনাদের বলি বিবাহের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো ম্যারেজের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনন্দিন রোজগার যেমন বাড়বে ভাগ্যের দ্বারা আপনারা অর্থ কিন্তু পাবেন যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন যারা প্রপার্টি রিলেটেড ব্যবসা করছেন ল্যান্ড রিলেটেড ব্যবসা করছেন কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং মিডিয়া রিলেটেড জায়গার সঙ্গে সঙ্গে যারা মেডিসিনের ব্যবসা করছেন এখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন আপনি আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি কিন্তু হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে যেহেতু কর্মাধিপতি চতুর্থভাবে অবস্থান করে সরাসরি কর্মকে দেখছে কিনা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি বর্গ হতে কিন্তু চলেছে ফেব্রুয়ারি দু যে ছয় রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ